আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, আশা করি যেখানে আছেন ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। আপনাদের মাঝে আছি কিছু ব্যবসা আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? বড় ভাই জি ভালো, ভালো আছেন ভাই। তে আপনি চিন্তা ভাবনা করছেন কলম তৈরি বিজনেসটা করবেন? আপনি চিন্তা ভাবনা করছেন কলম তৈরি বিজনেসটা করবেন? জি জি, কলম তৈরি বিজনেসটা করবেন। আপনি আমার নাম্বারটা কোথা থেকে পাইছেন? ইউটিউব চ্যানেল থেকে পাইছেন। কতদিন ধরে রাখতেছেন ভিডিওটা? আপনার ভিডিও আমি অনেকদিন যাবত দেখি, আর আপনার যতগুলো ভিডিও আছে সবগুলি আমি দেখি। আমার সব ভিডিও দেখেন। তাই আপনি আমার ভিডিওটা দেখার পর আপনি ভালো লাগছে, চিন্তা ভাবনা করতেছেন মোমবাতি তৈরি বিজনেসটা করবেন, আর ডিটারজেন্ট তৈরি, আর আগরবাতিটা, আগরবাতিটা আর কলম তৈরিটা চিন্তা ভাবনা করতেছেন। ঠিক আছে, এই যে আমার ভাইয়া তিনটা বিজনেস করবে, এখন আমার ভাইয়া করবে লিগা এখন বর্তমান আমার থেকে নিবে যে মোমবাতি যে মালটা, এই যে 5 টাকা দামের এই ড্রেসটা অর্ডার দিবে, আর আগরবাতির মাল নিবে যা যা লাগে, নেক্সটে কলম তৈরির মালটা নিবে। এই দুইটা নেওয়ার পরে ব্যবসা পরিস্থিতি দেখার পর এখানে একটা কলম কীভাবে তৈরি করা হয় আমার ভাইকে আমি দেখাবো। পাতাটা দেখান তো ভাই, এই যে যেরকম এইটা লেগে 10 পিসের, আর এইটা লেগে 12 পিসের পাতা। আপনাদের যে নাম বলবেন এই নামটা এখানে পিন করে দিব, এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম হবে। আর একটা কলম কীভাবে তৈরি হয় আমি দেখাচ্ছি। নাই দিল আপনার দেন ওই সে এইটা লেগে পয়েন্টটা, ঠিক আছে পয়েন্টটা এটা এখানে দিলাম, ঠিক আছে। আর এটা কি, এটা হলো অ্যাডাপ্টারটা, এটা দিলাম এই যে এখানে, ঠিক আছে। একটু বাইরে দেখো, আমি যখন আমি আমি দেখানোর পর আবার একটু বাইরে দেখো। এটা কি বডিটা, বডিটা দেখছেন? এটা বডিটা, এই বডিটা মনে করেন যে এটা লেগে কালির মেশিন, কালি এটা ভিতরে কালি থাকবে, ঠিক আছে। এই যে এই বডিটা এখানে দিলাম, ঠিক আছে। একটু সামনের থেকে যে জায়গাটা রয়েছে, এই যে এটা দেওয়ার পরে যেইটা হাতটা দেখা, এটা চাপ দিলেই কালিটা ঢুকে গেল। এটা নতুন তো যা দেখা দিয়েছে, কালিটা ঢুকে গেল, ঠিক আছে। মনে হয় কালিটা ঢুকে গেল, কালিটা ঢোকার পরে এখন 2 নম্বর কাজ এখানে বসাইলাম, এই যে টাপটা এখানে দিলাম, লেগে গেল। হ্যাঁ হ্যাঁ, এই অপশন, এই যে অ্যাডাপ্টারটা লেগে গেল খুব সুন্দরভাবে, ঠিক আছে। এখন 3 নম্বর কাজ, এই যে এখানে যে পয়েন্টটা বসাইছি, এই পয়েন্টটা, পয়েন্টটা চাপ দিলাম, পয়েন্টটা লাগছে, এই যে খুব সুন্দরভাবে পয়েন্টটা লাগছে। দেখেন আপনার দেখেন লাগছে কিনা? হ্যাঁ সুন্দরভাবে লাগছে। এই সারাদিন কাজ করার পরে আপনি গিয়া সারাদিন কাজ করার পরে এই কলমে এই যে কালিটা ভরার পরে সামনে আসো এই কালিটা ভরার পরে এটা ধাপ্পা 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 ধাপ্পাচ্ছে, এই লেখাটা ক্লিয়ার করার জন্য এটা হলো হাওয়া মেশিন, সেন্টিমিটার মেশিন। এটার মধ্যে মালটা ধোকা সুইচ দিলে এটা 4 থেকে 5 মিনিটে ঘুরবো, ঘুরলে মনে করেন যে আপনার কালিটা হ্যাঁ উপরে থেকে নিচে নামে লেখাটা ক্লিয়ার করে রাখলেন, ক্লিয়ার করার পরে মনে করেন যে আপনি কী করবেন, ও হয়ে গেল, তারপরে একটা ক্যাপ ভরো, ভরার পরে এই যে ঘরের পরে তারপরে এখানে যে পাতাটা আছে পাতাটা আপনার সাইডের মধ্যে বসে দিল, এই যে বসে দিল সুন্দর বেড়ে গেল, দেখেন কি সুন্দর বেড়ে গেল, এখানে নামটা দেখা গেল। ধর করে এটা টান দিয়া এটা জাস লাগা দিয়ে বাস কমপ্লিট, কমপ্লিট হয়ে গেল না আমাদের কাছে? আমাদের কাছে যে বডিটা, এই বডিটা পাবেন পাইকারি রেটে, বডিটা পাইকারি রেটে পাবেন। তারপরে আমাদের কাছে যে ক্যাপটা আছে, ক্যাপটা পাইকারি রেটে পাবেন। তারপরে আমাদের কাছে যে এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা, পয়েন্টটা পাবেন পাইকারি রেটে। তারপরে এই অ্যাডাপ্টারটা পাবেন পাইকারি রেটে, এটা যা যা লাগে সবই আমাদের কাছে পাবেন। যারা আমাদের থেকে কলম তৈরি মেশিন নেবেন সবই আমাদের কাছে পাইকারি রেটে পাবেন। একটা কলমে মনে করেন যে 2 টাকা 10 থেকে 2 টাকা 20 পয়সা খরচ, আপনার পাইকারি 3 টাকা সাড়ে 3 টাকা বিক্রি করবেন। আপনাদের যদি লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।